হ্যালো বন্ধুরা, আমি প্রতীক সরকার। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি একটা নতুন টপিকের উপর। আজকে আমরা দেখব যে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমরা কোন ধরনের নিশ সিলেক্ট করব এবং কোন ধরনের নিশ গুলো বেশি প্রফিটেবল। ঠিক আছে, তো চলুন দেখে নিই আমরা কিভাবে আমরা নিশ সিলেক্ট করব এবং কোন নিশ গুলো বেশি প্রফিটেবল। এখানে সাপোজ ধরুন আমি amazon.com এ আসলাম। আসার পর এখন এখানে অনেক প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন অনেক ধরনের প্রোডাক্ট আছে। আমি এখানে দেখি অলে যাই, যাই এখানে আমি ক্যাটাগরিতে যাই। ঠিক আছে, আমি এখানে ইলেকট্রনিক্সে গেলাম, অ্যাক্সেসরিসে যাই। এখানে দেখুন অনেকগুলো প্রোডাক্ট আছে। ঠিক আছে, এই প্রোডাক্টগুলা কিন্তু আমরা সাপোজ ধরেন যে এই এগুলা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট না, এগুলা হলো ফিজিক্যাল প্রোডাক্ট। ঠিক আছে, তো এই প্রোডাক্ট গুলা আমরা কিন্তু সচরাচর অনলাইন থেকে ক্রয় করে থাকি। এখন আমাদেরকে এখন একটা জিনিস থিঙ্ক করতে হবে যে এই জিনিসটা একটা বায়ার ক্রয় করলে দ্বিতীয়বার কি সেই জিনিসটা কিনতে চাবে। ঠিক আছে, এখন ধরুন যে সে একটা হেডফোন নিছে, হেডফোন নেওয়ার পর সে ততক্ষণ না এই হেডফোন আবার কিনবে যতক্ষণ না তার এই হেডফোনটা নষ্ট হচ্ছে। তা আপনি শিওর না এই হেডফোনটা তার কতদিন পর্যন্ত যাবে? এখন তার এই হেডফোনটা 2 বছর, 3 বছর, 4 বছর পর্যন্ত যাইতে পারে। যদি একটা হেডফোন তার 2-3 বছর, 4 বছর যায়, তো সে কেন আবার নতুন হেডফোন কিনবে? আপনারাই চিন্তা করুন। তাইলে আমরা আরো অন্য কিছুতে যাই, ইলেকট্রনিক্স অন্য ক্যাটাগরিতে, ক্যামেরা অ্যান্ড ফটো। এখানে ধরুন দেখুন যে এখানে এসডি কার্ডেরও ক্ষেত্রে সেরকম, মেমোরি কার্ডের ক্ষেত্রেও। যে মেমোরি কার্ড যদি নষ্ট না হয় তারা কেন কিনবে আর একটা মেমোরি কার্ড? এগুলো প্রোডাক্ট গুলো আপনারা সবাই দেখুন। এই যে ক্যামেরা, যেগুলা ক্যামেরা গুলো আছে, ঠিক আছে, সিসিটিভি ক্যামেরা যেগুলো আছে, এগুলো নষ্ট না হলে তার কেউ নতুন সিসিটিভি কেনার প্রয়োজন নাই তার। ঠিক আছে না, তো আমরা এমন কিছু নিশ খুঁজি, দেখি পাই কিনা যেগুলো অ্যাকচুয়ালি হবে। যেমন ধরুন যে এখানে আছে সেল ফোন অ্যান্ড এক্সেসরিজ। এই যে সেল ফোনের এক্সেসরিজ, এগুলা এগুলা কিন্তু আপনাদের যেটা বললাম তারপরও কিন্তু এই এক্সেসরিজ এর একটা ব্যাপার আছে। এই এই ধরনের এক্সেসরিজ কিন্তু বেশি সেল হয় বিকজ প্রাইস লো হওয়ার কারণে। ঠিক আছে, দেখা যায় যে সাপোজ ধরুন যে এই যে মেমোরি কার্ড, এই দেখুন $18, ঠিক আছে, $19 দেওয়া আছে। এই দেখুন 29.99, অর্থাৎ $30, $22। ঠিক আছে, এই প্রোডাক্ট গুলার হয় কি, এই প্রোডাক্ট গুলার প্রাইস কম হয়ে থাকার কারণে, ঠিক আছে, একজন বায়ার এই প্রোডাক্ট গুলা খুব স্বাচ্ছন্দ্যে কিনতে পারে। আপনি কিন্তু দেখবেন যে আপনারা যারা দারাজে যান, আপনারা দারাজে গেলে কিন্তু আপনারা সেই জিনিসটা তাড়াতাড়ি কিনে নিতে পারেন যে জিনিসটা প্রাইসটা কম হয়। ঠিক আছে, এই যেহেতু এই জিনিসগুলো প্রাইস গুলো কম হয়ে থাকে, সেহেতু তারা এই জিনিসগুলো খুব সহজেই ক্রয় করতে পারে। তারপর আরো দেখি সেল ফোন, এই দেখুন এখানে সেল ফোন আছে। একজন বায়ার কিন্তু সহজে একটা সেল ফোন কিনবে না। ঠিক আছে, একটা বায়ার কিন্তু একটা সেলফোন সহজে আপনার কাছ থেকে কিনবে না আপনি যদি ট্রাস্টেড না হন। সাপোজ ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, আপনার প্রোডাক্ট গুলো আপনার ওয়েবসাইটে দিয়ে রাখছেন, সে কিন্তু আপনার কাছ থেকে সেই প্রোডাক্টটা, এই মোবাইলটা নিবে না, কারণ সে এত টাকা দিয়ে, আপনি তো ট্রাস্টেড না তার, সে তো এত টাকা দিয়ে আপনি একজন আনট্রাস্টেড পিপুলের কাছ থেকে তার এই জিনিসটা কিনবে না, তার প্রোডাক্টটা কিনবে না। ঠিক আছে না, সে সেই ঘুরে ফিরে আসে, সে কিন্তু অ্যামাজনেই আসবে, কিন্তু আপনার ওয়েবসাইট থেকে কিন্তু সে অ্যামাজনে রিডাইরেক্ট হতো, কিন্তু সে সেটা মানে প্রোডাক্টটা স্পেসিফিকেশন দেখবে, দেখে জাস্ট না কিনে আপনার ডাইরেক্ট অ্যামাজনে আসবে, ওই প্রোডাক্টটা সার্চ দিবে, দিয়ে সে সেখান থেকে কিনে নিবে। সে কিন্তু আপনার ওয়েবসাইট থেকে কিনবে না, সে আপনার ওয়েবসাইট থেকে না কিনলে কিন্তু আপনার সেখান থেকে ইনকাম জেনারেট হবে না। তো কম্পিউটারের ক্ষেত্রেও তাই, কিন্তু কম্পিউটারও কিন্তু সেরকম মানুষ এত হাই প্রাইসের জিনিস কিন্তু আপনাদের কাছ থেকে কিনবে না। তারা আপনার কাছ থেকে কোনগুলো কিনবে, যেমন ধরেন $2, $5, $10, $20, যেগুলো যদি তাদের লসও হয়, যেগুলো তো তারা রিস্ক নিতে পারবে। আপনার যেহেতু আপনি আনট্রাস্টেড প্রথম শুরু করতেছেন, আপনার কাছ থেকে যেহেতু তারা কিনবে, সেহেতু আপনারা প্রথম যেহেতু, সেহেতু কিন্তু তারা আপনাকে বিশ্বাস করবে না সেরকম। ঠিক আছে, কিন্তু তারা রিস্ক নিবে, কারণ সেই প্রোডাক্টটার প্রাইস কম, সেই প্রোডাক্টটা লস খেলেও তাদের এমন কিছু যায় আসবে না। ঠিক আছে, এই দেখুন 29, 26, এই প্রোডাক্ট গুলো কিন্তু তারা এক নিমিশেই নিয়ে নিবে।
ঠিক আছে, আপনারাই চিন্তা করুন। সাপোজ ধরেন যে আপনারা অনলাইনে আছেন, এখন ফেসবুক ঘাটাঘাটি করতেছেন, একটা অ্যাডস আসলো চলে, ঠিক আছে, এখন আপনি চেনেন না তাকে, কিন্তু তো এমন একটা আকর্ষণীয় অ্যাড যেটা আপনি চান, কিন্তু সেই সেম প্রোডাক্টটা আপনি কিন্তু বাড়ির পাশে দোকানেও পাবেন, ঠিক আছে, কিন্তু আপনি কষ্ট করে খোঁজ নেবেন কেন? আপনি খোঁজ নেন না, সাপোজ ধরেন আপনি আপনার পাশের দোকানে সেই খোঁজটা কিন্তু আপনি নেননি, তো আপনি কি করলেন, সেই অ্যাডস দেখে সেইখানে আপনার প্রাইস কম হওয়াতে আপনি সেখান থেকে কিন্তু অর্ডার দিবেনই, মাস্ট বি অর্ডার দিবেন, কারণ সেই প্রোডাক্টটার প্রাইস কম, ঠিক আছে, আপনি সেই রিস্কটা নিতে রাজি। সেই প্রোডাক্ট সাপোজ ধরুন 50 টাকা যদি হয়, আপনি অনায়াসে কিন্তু নিয়ে নেবেন, কারণ 50 টাকা আপনার কাছে এমন কিছু ভেরি করে না, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে ভেরি করে, কিন্তু সাপোজ ধরেন যে আপনি যদি, মানে আমি সেরকম মধ্যবিত্তদের কথা বলতেছি যারা, যাদের কাছে 50 টাকা এমন কিছু না, ঠিক আছে। তারপর আরো দেখি, যেমন বেবি, এখন যে বেবি যে প্রোডাক্ট গুলো আছে এগুলোরও কিন্তু প্রাইস কম, ঠিক আছে, এগুলোও কিন্তু আপনাদের কাছ থেকে বায়ার নিবে, ঠিক আছে, এগুলো প্রোডাক্টও কিন্তু আপনাদের কাছ থেকে বায়াররা নিবে। আপনারা এই নিশ গুলোও কিন্তু সিলেক্ট করতে পারেন, যে বেবি ডায়াপার অথবা বেবি বেবি রিলেটেড যত কিছু আছে আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা জিম, যেমন জিম জিম জিমনাস্টিক আছে না, জিম, আমি দেখি, আমি অল ডিপার্টমেন্ট দিয়ে জিম, এই দেখুন জিমের যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলাও কিন্তু একটা মানে প্রফিটেবল নিশ, এগুলোও কিন্তু বায়ররা কিনে থাকে, ঠিক আছে, খুব সহজে। তো আপনার দেখায় কোনগুলো প্রফিটেবল, এখানে সাপোজ ধরুন যে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনার গিফট কার্ড টিপ কার্ড এগুলো কিন্তু সেল দিতে যাবেন না, ঠিক আছে, এগুলাতে কেনে না, কিন্তু টেলিভিশন যাবেন না, বড় প্রোডাক্টে আপনারা যাবেন না, যেমন ধরো আপনারা নিতে পারেন সফটওয়্যার, কোন ধরনের সাপোজ ধরেন যে সফটওয়্যার, সফটওয়্যার বেস আপনারা যদি নেন সেটাও কিন্তু আলাও নাই, দেখুন সফটওয়্যার বেস এগুলো কিন্তু সফটওয়্যার, ঠিক আছে, সাইবার লিঙ্ক, পাওয়ার ডিরেক্টর 19 আল্ট্রা, এগুলো কিন্তু সফটওয়্যার, ম্যাকাফে, এই সফটওয়্যার বেসও আপনারা করতে পারেন, তবে সফটওয়্যার বেসে কিন্তু সেরকম নাই, মানে প্রফিট নাই বলে ধরে। অটোমোটিভ এর কি আছে, এই যে কার, কারের এক্সেসরিজ আপনারা নিতে পারেন, তবে কারের এক্সেসরিজ এর থেকে আপনাদের যেটা বলি, আপনারা এই যে কম্পিউটার এক্সেসরিজ এগুলা নিবেন, অথবা মোবাইল এক্সেসরিজ যেগুলো আছে এগুলো নিবেন, ঠিক আছে, সেলফোন এক্সেসরিজ, কম্পিউটার এক্সেসরিজ, এই জিনিসগুলো, এই প্রফিট ইয়াগুলা নিবেন, নিশগুলো নিবেন। তারপর আপনাদের আরো দেখাই, একটু চেক করি, এই দেখুন কিচেন আছে, কিচেন, কিচেনের যেগুলো আছে কিচেনের ইয়া নিশটাও কিন্তু অনেক ভালো, ঠিক আছে, কিচেন নিশটাও আপনারা নিতে পারেন, ঠিক আছে, এই নিশগুলোও কিন্তু অনেক রকম ভাবে সেল হয়, আপনারা এগুলো সিজন ভিত্তিক ভাবে কিন্তু সেল দিতে পারেন। তো আপনাদেরকে পরে বলবো যে সিজন ভিত্তিক গেলে সব কিন্তু আপনাদেরকে একটু হালকা পাতলা ভাবে ডিটেলসে বলে দিব আপনাদেরকে, কোনো ব্যাপার না, পরে। তারপর আরো আছে, এই যে তারপর যেটা বললাম বেবি, তারপরে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এটাও নিতে পারেন, ওমেন্স ফ্যাশন, এগুলো পরে বলবো, ওমেন্স ফ্যাশন নিয়ে এগুলো পরে পরের ভিডিওতে বলবো আপনাদেরকে। আপনাদেরকে দেখাই যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এই ধরুন যে মেকআপ, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারে যতগুলো আছে সবগুলাই কিন্তু একটা প্রফিটেবল নিশ, ঠিক আছে, আপনারা কিন্তু বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এই নিশটা নিয়ে কিন্তু আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন, যদি আপনারা ভালো মতো করে লেগে থাকেন বিষয়টাতে, ঠিক আছে। দেখুন এখানে দেখুন প্রোডাক্টের প্রাইস গুলা এমন কিছু আহামরি না, কিন্তু দেখুন 1 ডলার, 7 ডলার, 4 ডলার, এগুলো কিন্তু একজন বায়ার সহজে এই প্রোডাক্ট গুলো আপনাদের কাছ থেকে কিনে নিতে পারবে, 1 ডলার তার কাছে এমন কিছুই না, 80 টাকা, ঠিক আছে, বায়ার কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনাদের কাছ থেকে কিনবে, এবং দেখুন প্রোডাক্ট গুলো ছোট হওয়ার কারণে প্রোডাক্ট গুলা কিন্তু তাড়াতাড়ি তার কাছ থেকে শেষ কিন্তু হবে, ঠিক আছে, সে সাপোজ ধরুন আপনার কাছ থেকে কিনলো, কিনে নেওয়ার পর 1 মাস পর তার এই প্রোডাক্টটা তার শেষ হয়ে গেল, ঠিক আছে, সে আপনার কাছে নেওয়ার মাধ্যমে যে বিশ্বস্ততা অর্জন করলো সে কিন্তু ঘুরে ফিরে আবার আপনার কাছে আসার সম্ভাবনা অনেক থাকে, ঠিক আছে, সেই জন্য এই নিশগুলো কিন্তু অনেক প্রফিটেবল, এই নিশগুলো মানে একজন বায়ার বারবার ক্রয় করে খুব তাড়াতাড়ি এবং সেলও হয় খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো আপনার এইভাবে কিন্তু আপনাদের ইয়া প্রফিটেবল নিশগুলো খুঁজে বার করবেন, ঠিক আছে, আপনারা এভাবে খুঁজে বার করে
আপনারা আপনাদের ওয়েবসাইট আপলোড করবেন, প্রপার নিউজগুলা ওয়েবসাইট আপলোড করবেন, নাকি ইউটিউবে মার্কেটিং করবেন, না অন্য কোথাও মার্কেটিং করবেন, সেটা আপনাদের উপর। আপনারা কোন সেক্টরে মার্কেটিং করতে পারফেক্ট, কোন সেক্টরে আপনাদের ট্রাফিক আছে, ঠিক আছে, ট্রাফিক বেশি আছে, হাতে ধরা ট্রাফিক বেশি আছে, সেই সেক্টর নিয়ে আপনারা মার্কেটিং করবেন। তো আজকে এই পর্যন্ত। আজকে আমার ভিডিওর মূল লক্ষ্য ছিল আপনাদেরকে প্রফিটেবল নিউজগুলো দেখানো। আশা করি আপনারা বুঝছেন কোনগুলো প্রফিটেবল নিউজ, ঠিক আছে। এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রফিটেবল নিউজগুলো আমরা বুঝি দিই, এগুলো প্রফিটেবল নিউজ, এবং কোনগুলা প্রোডাক্ট আমরা যে নিশ হিসাবে নিব না এবং কেন নিব না, এগুলো আপনাদেরকে আমি পরে ভিডিওতে বুঝাই বলবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।